নগরীর বেসরকারি হাসপাতাল ম্যাক্স আর দ্য সিএসসিআর এ অভিযান চালাই র্যাব, স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের অজ্ঞ ভ্রাম্যমাণ আদালত। অভিযানত নেতৃত্ব দিই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলম। এছাড়াও এই অভিযানত সহযোগিতা করছি ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডাক্তার দেওয়ান মোহাম্মদ মেহেদী হাসান ও ওষুধ প্রশাসনের চট্টগ্রাম তত্ত্বাবধায়ক গুলশান জাহান। বেন্নে 10-4 ম্যাক্স হাসপাতালত শুরু হয় এই অভিযানের প্রথম অভিযান। ইবে এ সময় ত্রুটিপূর্ণ লাইসেন্স, অদক্ষ অনভিজ্ঞ ডাক্তার আর দে নার্স দিয়ে নেয় হাসপাতালীন পরিচালনা করাই 10 লাখ টিয়া জরিমানা করছি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলম। ম্যাক্সর অভিযান শেষ করিয়ে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলম সাংবাদিক সকলের হয়। আজকে ম্যাক্সে অভিযানে বা পরিদর্শনে যে অসঙ্গতিগুলো আমাদের কাছে ধরা পড়েছে, তার প্রথম হচ্ছে প্যাথোলজির ল্যাবে কয়েকটা বিষয়ে দক্ষ জনবল নেই, একটি বিষয় কারণ এখানে কোনো বায়োকেমিস্ট নেই, কোনো মাইক্রোবায়োলজিস্ট নেই, এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এমন ব্যক্তিরাও কিন্তু এখানে টেস্টে কাজ করছে। সুতরাং এইটি আইনত যেমন করতে পারে না, দ্বিতীয়ত হচ্ছে সায়েন্টিফিকলিও করতে পারে না। এই প্রতিষ্ঠানটিকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই 15 দিনের মধ্যে তারা বিষয়গুলি মেক আপ করবে। ইয়ার পর বেলা 4টার দিকে সিএসসিআর অভিযান চালাই র্যাব। এ সময় অপারেশন থিয়েটারত মেয়াদ উত্তীর্ণ ইনস্ট্রুমেন্ট, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা সহ নানান অনিয়মের অভিযোগত 4 লাখ টিয়া জরিমানা গজ্জি ভ্রাম্যমাণ আদালত দিবে। আর সিএসসিআর অভিযান শেষে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরোয়ার আলম সাংবাদিক সকলের হয়। জায়গায় একটি ব্যত্যয় পাওয়া গিয়েছে, অপারেশন থিয়েটারে কিছু সার্জিক্যাল আইটেম পেয়েছি যেগুলি 2012 সালে এবং 2014 সালে আসলে এক্সপায়ার হয়েছে। আরেকটি হচ্ছে কিছু ঔষধ আনরেজিস্টার্ড বা অনিবন্ধিত ঔষধ পাওয়া গিয়েছে। আর তৃতীয় হচ্ছে কিছু ঔষধ যেগুলি আসলে 2-8 ডিগ্রি সেলসিয়াস রাখাটা বাধ্যতামূলক, সে অবশ্যই প্রয়োজন ছিল, সেইগুলি রেফ্রিজারেটর বাইরে রেখেছে, যাতে করে হলে হচ্ছে এই ওষুধগুলি কিন্তু আর কাজ করবে না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।